বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা স্কুল হাসপাতাল সহ একাধিক সম্পত্তিতে প্রায় 15 ঘন্টা তল্লাশির পর বেরিয়ে যান আধিকারিকরা। বিধায়কের বাড়ি থেকে উদ্ধার প্রায় 70 লক্ষ টাকা, বাজেয়াপ্ত প্রচুর নথিপত্র। গতকাল ভোরবেলা থেকে বাইরন বিশ্বাসের বাড়িতে টানা তল্লাশি, সেই ছবি দেখাচ্ছিলাম। ইনফ্যাক্ট তার আগের দিন রাত্রি থেকেই বেশ কিছু জায়গায় তল্লাশি শুরু হয়। আয়কর হানার পরেই প্রায় 15 ঘন্টা তল্লাশি চালায় আধিকারিকরা এবং তারপর প্রায় 70 লক্ষ টাকা উদ্ধার হয়, বাজেয়াপ্ত করা হয় প্রচুর নথিপত্র। বাইরন বিশ্বাসের স্কুল থেকে শুরু করে হাসপাতাল, কারখানা, বিভিন্ন জায়গায় তল্লাশি চালান আয়কর আধিকারিকরা। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ ছবি। রাত্রিবেলা যখন বেরিয়ে যাচ্ছেন আয়কর আধিকারিকরা, বিভিন্ন নথিপত্র এবং যে ক্যাশ বা 70 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল সেই টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছেন আয়কর আধিকারিকরা। যখন আয়কর আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন সমস্ত কিছু উদ্ধার করে, আমাদের প্রতিনিধি সৌমিত্র বিশেষ প্রতিবেদন তুলে ধরলেন, দেখুন। ঘড়িতে সময় একটা, মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের শামশেরগঞ্জের যে বাড়ি, সেই শামশেরগঞ্জের বাড়ি থেকে একে একে বেরিয়ে যাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। দেখতে পাচ্ছি গাড়ি রয়েছে এখানে, এই গাড়িতেই কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা একের পর এক গাড়ি নিয়ে তারা চলে যাচ্ছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের যে বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি রয়েছে, এর পাশাপাশি ধুলিয়ানে যে বাড়ি রয়েছে সেখান থেকেও কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা বেরিয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আয়কর দপ্তরের আধিকারিকরা এদিকে যাচ্ছেন, বিধায়ক বাইরন বিশ্বাসের ফ্যাক্টরি রয়েছে, বিড়ি ফ্যাক্টরি, এর পাশাপাশি স্কুল রয়েছে, সেখান থেকেও কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা বেরিয়ে গেছেন। টাকার বাক্স নিয়ে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা বেরিয়ে গেছেন এবং প্রচুর নথিপত্র তারা পেয়েছেন এবং সেই নথিপত্র নিয়ে একের পর এক কিন্তু চলে যাচ্ছেন। প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, কেন্দ্র বাহিনীর জওয়ানরাও কিন্তু একের পর এক বেরিয়ে যাচ্ছেন। সূত্র মারফত খবর পাচ্ছি প্রায় 70 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, এর পাশাপাশি বেশ কিছু নথিপত্র কিন্তু নিয়ে গেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। 70 লক্ষ টাকা উদ্ধার, আয় বহির্ভূত 70 লক্ষ টাকা, অর্থাৎ আনাকাউন্টেড ক্যাশ যেটাকে বলা হয়, তা উদ্ধার হয়েছে। কি বলছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা শুনুন। আমরা এখানে অভিযানটা চালিয়ে যা কিছু বক্তব্য বলার, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বক্তব্য বলবেন, অফিসিয়ালি আমরা কিছু বলতে পারি না। সিবিডিটি একটা প্রেস রিলিজ করে, আপনারা প্রেস রিলিজের মাধ্যমে সমস্তটা জানতে পারেন। নথি কি উদ্ধার হয়েছে এখনো? আমি কিছু বলার জায়গায় নেই এই মুহূর্তে অফিসিয়ালি, প্লিজ। কংগ্রেস থেকে জয়ী হয়ে এসে তারপর তৃণমূলে যোগদান, তারপরই বাইরন বিশ্বাসের বাড়ি থেকে এত টাকা উদ্ধার এবং নথি উদ্ধার, রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, শুনবো। খবর নিশ্চয়ই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পেয়েছে, তাই তার বাড়িতে গেছে, আপনার বাড়িতে যায়নি। এটা হচ্ছে মোদীর রাজত্ব, সুতরাং যে চুরি করবে, আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, আপনি কোনো পার্টির জেনারেল সেক্রেটারি হতে পারেন, কিন্তু ছাড় পাবেন না। চুরি করলে মানুষকে যদি প্রতারণা করেন আপনাকে জেলে যেতে হবে, শাস্তি হবে।